আসসালামু আলাইকুম বিয়ার পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হুদা সারোয়ার ষোলোই সেপ্টেম্বর ষোলোটি পথ পাঠাগারের শাখার কার্যক্রম চলমান আছে এরকম উল্লেখ করে অত্যন্ত দুঃখজনক হৃদয়ে প্রকাশ করেছিলেন এ পর্যন্ত দশটি বই ও দুর্গাপুরে কারো কাছ থেকে পাননি অর্থাৎ পেলাম না হৃদয়ে নাড়া দেয়া এই কথা শোনার দুদিন পর থেকেই নাজমুল হুদা সারোয়ারকে ভালোবেসে অসংখ্য বই প্রেমিকরা অসংখ্য পথ পাটাগার প্রেমিকরা বই পাঠাতে শুরু করলেন যারা গত এক সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দুর্গাপুরের পথ পাটাগারকে ভালোবেসে নাজমুল সারোয়ারকে ভালোবেসে বই পাঠালেন তারা হলেন রিয়াজুল করিম আসলাম শামীম আশরাফ এস এম রখন আরও অনেকেই অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও মানবতার ফেরিওয়ালা তারা সহ অনেকেই পথ পাঠাগারের বই উপহারদাতাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন তবে একটি পথ পাঠাগারে যত বেশি বই থাকবে পাঠকরা তত বেশি বই পড়তে ভালোবাসবে এবং আগ্রহ বৃদ্ধি পাবে কেননা একটি বই পড়া যখন শেষ হবে তখন সে অন্য একটি বই নিতে ইচ্ছা পোষণ করবে তাই আমাদের সকলের উচিত আরও বই নাজমুল হুদা সারোয়ারের পথ পারকারকে উপহার দেওয়ার জন্য এই উপহার নাজমুল হুদা সারোয়ারকে নয় এই উপহার দিচ্ছি আমরা চায়ের স্টলে বসে থাকা যুবককে এই উপহার দিচ্ছি আমরা এক বৃদ্ধ চাচাকে চাচিকে এবং যারা অলসতা দিন কাটাচ্ছে তাদেরকে যারা বিভিন্ন গেমস বিভিন্ন মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইত্যাদি নিয়ে সময় নষ্ট করে তারা এই পথ পাটাকারের বইকে পড়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং অন্য কেউ জ্ঞানের আলোয় আলোকিত করতে পারবে তাই আমরা চেষ্টা করব আরও কিছু বই এই নাজমুল সারোয়ারকে দুর্গাপুরের পথ পাটাকারকে এবং অন্য অন্য এলাকাও যেখানে পথ পাটাকার রয়েছে সেখানে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ